কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো নেই শনিবারই অন্ত্যেষ্টি ক্রিয়ার মহানায়কের কমরেড মৃত্যুতে শোকাগ্রস্ত হাভানার জনগণ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ এখন পর্যন্ত বাতিল হয়েছেন ছয় কাউন্সিলর প্রার্থী আপিল করতে পারবেন তিন দিনের মধ্যে সিলেটে বখাটে বদ্রুলের হামলায় গুরুতর আহত খাদিজা এখন সুস্থ জানিয়েছেন চিকিৎসক আজই ছাড়পত্র দেওয়া হবে রাজধানী স্কয়ার হাসপাতাল থেকে রাজধানীর শ্যামলীর শিশু মেলা পুনরুদ্ধার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ঘোষণা উত্তর সিটির বেউরের এবং ওষুধের দাম দফায় দফায় বাড়লেও নিয়ন্ত্রণ করতে পারছে না কর্তৃপক্ষ বিপাকে সাধারণ মানুষ আইনের সংশোধন আর ওষুধ প্রশাসনের ক্ষমতা বাড়ানোর দাবি